সালামু আলাইকুম ফ্রি লার্নিং অ্যান্ড আর্নিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত বরাবরের নেয় আজকে আমাদের মাইক্রোসফট এক্সেল লেসন ফাইভ আজকে লেসন ফাইভ আমরা শিখব হোম ইনসার ট্যাব অলরেডি আমরা দেখেছি গত দুই ক্লাসে পেস লেআউট ট্যাব নিয়ে আলোচনা করবো পেস লেআউট ট্যাবে যা যা আছে সেগুলো একটা একটা করে আলোচনা করবো এবং আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করবো আমি এরপরে পরবর্তী ধাপে আমরা মাইক্রোসফট এক্সেলের বিভিন্ন ফর্মেট নিয়ে আলোচনা করবো যারা ফর্মেটে দুর্বল ফর্মেট করতে পারেন না ইনশাল্লাহ আমার ফর্মেট দেখার পরে আপনারা করতে পারবেন এবং এটা বরা বলে রাখি যে মাইক্রোসফট ওয়ার্ড থেকে অ্যাক্সেলে কিন্তু খুব সহজ ফর্মেট করা এবং খুব ইফেক্টিভ মানে খুব দ্রুত কাজ করা যায় এবং খুব অ্যাকুরেসি নিয়ে কাজ করা যায় এবং সুন্দরভাবে ফরমেট বানানো যায় এরপর আমরা স্যালারি শিট পে স্লিপ এবং বিভিন্ন ইনভয়েস নিয়েও আলোচনা করব এগুলো আমার মেনুগুলো আলোচনা করার পরেই থাকবে তো আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে র দিয়ে মানে কোনো কিছু না করে যেভাবে আছে ওভাবেই ন্যাচারালি শেখানোর চেষ্টা করব তা আপনারা এখান থেকে যদি বিন্দু পরিমাণ শিখতে পারেন তাহলে হবে আমার সার্থকতা তো চলুন কথা না পারি আমরা আজকে আমাদের আলোচনায় চলে যাই আজকে আমাদের আলোচনার মধ্যে প্রথমে পড়ে পেজ লাউডের মার্জিন মার্জিনটা কি মার্জিনটা এখানে দেখতে পাচ্ছি নর্মাল নর্মাল ওয়াইড এবং ন্যারো এগুলো ফ্রি সেট মানে সে কত আপনি পেজের বাম পাশে ডান পাশে এবং টপ লেফট হেডের উপরে কি পরিমাণ মার্জিন রাখবেন এটা এগুলো ক্লিক করলে সে ফ্রি সেট তার যেরকম আছে যেমন এই নর্মাল যদি ক্লিক করি টপে সে জিরো পয়েন্ট সেভেন ফাইভ বটমে জিরো পয়েন্ট সেভেন ফাইভ লেফটে জিরো পয়েন্ট সেভেন এভাবে আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে এটা যদি না পারেন বা না করেন সরাসরি আমরা কাস্টম মার্জিনে চলে যাবো কাস্টম মার্জিনটা কি কাস্টম মার্জিনটা হলো আপনার নিজের সুবিধা মতো মার্জিন দেওয়া যদি আমার ডকুমেন্টটা বড় হয় আমি পাশে রাখবো না আর আপনার যদি কোনো স্পাইরাল বাইন্ডিংয়ের প্রয়োজন পড়ে আপনি এখান থেকে বাড়াতে পারেন খেয়াল করেন একটা দাগের মতো দেখা যাচ্ছে এটা আসলে মার্জিনটা বোঝাচ্ছে কতটুকু সে যাচ্ছে আমরা প্রিভি ইউতে দেখলেও বুঝতে পারবো আমরা যদি একটু দেখি এটা যদি ওয়ান দেয় প্রিন্ট প্রিভিওতে যাই খেয়াল করেন এই যে মার্জিনটা চলে আসছে আমরা যদি আবার আগের পজিশনে যাই কাস্টম তো প্রয়োজন মতো আপনার সুবিধা মতো আপনি মার্জিন রাখতে পারেন ডানে বামে টপ টপ মানে উপরে উপরে কতটুকু আপনি মার্জিন রাখবেন এটা এটাই নির্দেশ করছে আপনি যদি কোনো স্ট্যাম্পে প্রিন্ট নিতে হয় অবশ্যই আপনাকে কোনো কোম্পানি প্যাডে প্রিন্ট নিতে হয় উপর থেকে আপনি মার্জিনটা দিয়ে আসবেন টপ ফোর টপ ফোর দিলে চার ইঞ্চি বোঝাচ্ছে এটা প্রিন্ট রিভিউতে দেখি এই যে নিচে চলে আসছে তো আপনার সুবিধা মতো আপনার ডকুমেন্টস যেরকম চায় ওরকম আপনাকে আসলে নিতে হবে তো এভাবে কাস্টম মার্জিনে আমরা চাইলে এখান থেকে করতে পারি এবার সেন্টার হরিজেন্টালি সেন্টার দেখেন কি হচ্ছে আমরা যদি হরিজেন্টাল সেন্টার করি অটোমেটিকলি সে মাঝখানে চলে আসবে টোটাল ডকুমেন্টটা মাঝখানে চলে আসবে এই যে প্রিভিউতে গেলে আমরা বুঝতে পারবো আমি একটু এদিকে দেখি আমার মার্জিন যেহেতু বেড়ে গেছে একটু পেজটা সেট করে নিচ্ছি এটা আমি পেজ বিউ পেস বিউ নিয়ে আমি আলোচনা করব পেজ ব্র্যাক প্রিভিউ নিয়ে আমরা আলোচনা করব বিউতে গিয়ে তার আগে আমি আবার আবার দেখাচ্ছি এই যে হরিজেন্টালি ভার্টিক্যালি দেন এই যে দেখেন জিনিসটা চলে আপনি যদি হরিজেন্টালি দেন ডানে আমি আসে পাশ থেকে সে মাঝখানে চলে আসবে আর যদি ভার্টিক্যাল দেন উপরেই নিচে সমানভাবে সে মাঝখানে চলে আসবে এই যে ডকুমেন্টটা আমি যদিও এখানে মার্জিন রেখেছি বলে সে চলে যাচ্ছে আমরা মার্জিনটা একটু চেঞ্জ করে দিই এখানে সমান করে দিই তখন আমরা ডকুমেন্টটা একুরেট পাবো ওয়ান সব জায়গায় ডানে বামে আমি ওয়ান রাখলাম এখন দেখি আমি ডকুমেন্ট একটু ছোট করে নিই আমার আসলে ডকুমেন্টটা বড় হয়ে গিয়েছে এজন্য সে সমস্যা করছে কোন আশা করি কাজ করতে সুবিধা হবে তো আমরা যদি দেখি পেজ লেআউট আবার মার্জিনে গেলাম কাস্টম মার্জিনে গেলাম কাস্টম মার্জিনে গিয়ে আমি যদি দিকে সমান করে দিই এই যে খেয়াল করেন আমার মার্জিনটা একটু সেট করতে হবে হাফ ইঞ্চি করে দিই এই যে মার্জিনটা আমার এটা লেখার ভিত্তিতে আসলে আমি যেহেতু সাইজগুলো বড় করেছি ওই জন্য সে দেখাচ্ছে টোটাল যদি আমি পেজ মার্চ করে দিই তাহলে আমি বুঝতে পারব যে মাইক্রোসফট এক্সেল লেখাটা নিয়ে আমরা কাজ করি তাহলে আমরা বুঝতে পারবো কীভাবে সে সেন্টারে যাচ্ছে এই যে এখন করবে এখন সে থাকবে যেহেতু আমি ম্যানুয়ালি সাইজ করছিলাম রিসাইজ করছিলাম এই জন্য সে থাকছিল না যে এখন যদি আমরা বার্টিক্যাল দিই আমরা একটা একটা ক্লিক করে দেখলাম যে কোথায় আমার পজিশনটা ঠিক ছিল না এই যে আমি যদি হরিজেন্টাল দিই এটা হরিজেন্টালি পাশে চলে আসছে সমান আর আমি যদি বলি বার্টিক্যাল সহ চলে আসবে সে একদম চলে মাঝখানে চলে আসবে যে দেখেন এটাই করতে চাচ্ছিলাম আমি একদম একুরেট মাঝখানে চলে আসছে সেন্টারে আবার দেখাচ্ছি কাস্টম মার্জিন কাস্টম মার্জিনে আপনি যদি এগুলো তুলে এগুলো তুলে দেন তাহলে সে স্বাভাবিক পজিশনে চলে যাবে আসলে আপনার সে আমি যেহেতু মার্চ করে রাখছি এটা এমনিতে সেন্টার নির্দেশ করছে এটা স্বাভাবিক পজিশনে আছে আমি যদি সেন্টার টোটাল সেন্টার চাই তাহলে আমাকে করতে হবে পেজ লেয়ারে যে এই দুটো ক্লিক করে দিতে হবে সেন্টার অন পেজ এটা ক্লিক করলে তো দেখেন সেন্টারে চলে আসছে এই যেটাই তো আমরা বুঝতে পেরেছি আশা করি মার্জিনটা মার্জিনের কাজ এবং হরিজেন্টাল ভার্টিক্যাল টুল ইউজ করে কিভাবে সেন্টার আনা যাবে লেখাটা কিভাবে করা যাবে ফাইনালি আপনি প্রিন্ট দিতে পারবেন এখান থেকে প্রিন্ট অপশনে গেলে আপনি প্রিন্ট পেয়ে যাবেন তো আমরা যাচ্ছি না প্রিন্টে এবার অরিয়েন্টেশন আপনি পেপারটা কিভাবে প্রিন্ট নেবেন আপনি যদি আড়াআড়ি পাশাপাশি নেন তাহলে আপনাকে দিতে হবে ল্যান্ডস্কেপ আর যদি পট্রেট নেন তাহলে নিতে হবে পট্রেট তাহলে আমরা একটু প্রিভিউতে দেখি যে পট্রেট এটা পেপারটা সোজা সোজা থাকবে আর আমরা যদি আবার যাই পজিশনে যাই ল্যান্ডস্কেপ দেখবেন পাশাপাশি পেপারটা আড়াআড়ি হয়ে যাবে এই যে পাশাপাশি হয়ে গেল মানে আপনার যখন যে লেখার প্রয়োজন অনুসারে আপনি যদি বড় সাইজ করেন পাশে এটা পেপারটা যদি আমি স্কোয়ার নিয়েছি ওই জন্য দেখাচ্ছে প্যাপারটা সুবিধা মতো আপনার সাইজ করে নেওয়া যায় এটা অ্যাক্সেলের খুব সুবিধা এবার আসেন সাইজ সাইজটা খুব ইম্পর্ট্যান্ট কিছু সেট সাইজ দেওয়া আছে লেটার ট্যাবলয়েড লিগেল স্টেটমেন্ট আমরা সাধারণত ইউজ করি লিগ্যাল লেটার এবং অ্যাফোড অ্যাফোডটা অফিশিয়ালি ইউজ করি আমরা যেহেতু দরখাস্ত লিখি কোনো কিছু লেখার ক্ষেত্রে অ্যাফোর্ডটা ইউজ করি লেটারটা অ্যাফোর্ড চেয়ে একটু বড়ো লেটারটা একটা অ্যাপসেন্ট প্রিন্টার আছে ডট ডট প্রিন্টার ওটার মধ্যে ইউজ করা হয় ল্যাটার পেজ কিছু ব্যাংকের স্টেটমেন্ট করার সময়গুলো লাগে আর এফোর আর লিগেল লিগেলটা হলো আমরা সেই বি ফাইভ বলি এটাকে বড়ো সাইজের এই যে স্যালার আমি যদি ক্লিক করি এটা কিন্তু বড়ো সাইজ হয়ে গেলো এই যে দেখেন সাইজটা বড়ো হয়ে গেলো আমি আবার যে পেজ সেট আপ এই যে লিগেল আমি এখান থেকেও যেতে পারছি এখান থেকেও যেতে পারছি পেস লেভারটা আমরা থাকি যেহেতু আমরা শিখছি এখান থেকে অ্যাফোরে গেলে এইট পয়েন্ট টু সেভেন বাই এলেভেন পয়েন্ট সিক্স নাইন এর সাইজ এফোরটা যেটা স্ট্যান্ডার্ড আমরা ডকুমেন্টেশনের জন্য ইউজ করি এই যে অ্যাফোর এ আমরা দেখতে পাচ্ছি সাইজটা হয়ে গেল এই যেখান থেকে আপনি এবার মোর কাস্টম সাইজ আপনি এখান থেকে নিতে পারেন আপনি যদি এখান থেকে অ্যাডজাস্ট করেন পার্সেন্টেজ করে পর্ট্রেট ল্যান্ডস্কেপ করে দিলে সেম আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু প্রতিটা জায়গায় ডাবল ডাবল করে দেওয়া আছে যে কোনো কিছু আপনি ক্লিক করলে ল্যান্ডস্কেপ পট্রেট এখান থেকেও করতে পারেন অ্যাফোর সাইজ লিগাল সাইজ আপনি এখান থেকেও করতে পারেন এই যে লিগাল লিগেল যদি আপনি চান লিগেল অ্যাফোর এখান থেকে করতে পারেন প্রিভিউ দেখলে আপনার সেটিং দেখা যাবে তারপর আসেন প্রিন্ট এরিয়া প্রিন্ট এরিয়া মিনস আপনার যদি ডকুমেন্টটা মাল্টিপল থাকে আপনার যদি অনেক অনেক কিছু থাকে আমি এটাকে মার্চটা তুলে দিচ্ছি ধরেন আমি এই জায়গায় কিছু জিনিস দেখলাম পেজ লেআউট প্রিন্ট এরিয়া সেট প্রিন্ট এরিয়া সেট প্রিন্ট এরিয়াটা হচ্ছে এই যে এই জায়গায় প্রিন্ট এরিয়া দিলাম প্রিন্ট এরিয়া সেট প্রিন্ট এরিয়া এই যে আমি ক্লিক করলাম এটাই শুধু প্রিন্টের অপশনের জন্য রেডি হয়ে গেল খেয়াল করেন এই যে এইটা আমি আবার দেখাচ্ছি আমি যদি প্রিন্ট এরিয়া ক্লিয়ার করে দিই ক্লিয়ার হয়ে গেল আমি চাচ্ছি শুধু মাইক্রোসফট এক্সেলটা প্রিন্ট হবে আমার বড় অনেক ডকুমেন্ট আমি এই জায়গাটা প্রিন্ট নিতে চাচ্ছি সিলেক্ট করবেন সিলেক্ট প্রিন্টের সেট প্রিন্ট এরিয়া করে দেবেন সেই অটোমেটিক্যালি সে আসলে ম্যানুয়ালি করতে পারেন বা এটা সিলেক্ট করলে আপনি হয়ে যাবে যখন এখন টিভিতে যায় শুধু মাইক্রোসফট এক্সেল আসবে এটাই আসলে প্রিন্ট এরিয়া তা আমরা আশা করি শিখে ফেললাম হ্যাঁ এবার আসেন পেজ ব্রেক ইনসার্ট পেজ ব্রেক আপনি চাচ্ছেন আপনার অনেক বড় ডকুমেন্টস যে এই জিনিসগুলো একটু দেখেন এই যে পেজ ব্রেক এটা আসলে পেজ ব্রেক আপনি চাচ্ছেন না আমার এটা এক পেজে আসুক এটা এক পেজ আসুক এখন আমি যদি পেজ ব্রেকটা দিই যেখানে পেজ ব্রেক দিবেন এর ঠিক নিচেই কাটসটটা রাখবেন এটা হলো কার্সর এক্সেলের কাসোর্ডটা এরকমই হয় এখানে রাখবেন ইনসার্ট ব্র্যাক দেখবেন ব্ল্যাক ব্লু কালারের একটা চিহ্ন আসছে এই যে পেজ ওয়ান ইন্ডিকেট করছে সে টু আর এটা থ্রি আর আমি যদি চাই না এটাকেও একটা পেজে নিয়ে আসি সরাসরি ইনসার্ট ব্র্যাক এই যে চলে আসছে তাহলে ওয়ান টু থ্রি এই যে ফোর চারটা পেজ আমি ব্র্যাকগুলা খেয়াল করুন ব্র্যাক গুলার মাঝখানে যে পেজটা ইন্ডিকেট করছে সেটাই পেজ নাম্বার ওয়ার্ডার মতো কিন্তু পেজ নাম্বার এখানে নাই এটা নিজেকে ক্রিয়েট করে নেওয়া যাবে আমি এতটুকুতে যদি চাই এটা আমার পেজ হবে আমি এখনও একটা ব্র্যাক দিতে পারি ইনসার্ট ব্র্যাক দেখেন খেয়াল করেন এটা ওয়ান হয়ে গেলো এটা টু হয়ে গেলো এটা থ্রি হয়ে গেলো নিজের মনের মতো নিজের সুবিধা মতো চাইলে আপনি পেজ ব্র্যাক দিতে পারেন ওটাকে পেজ করে প্রিন্ট নিতে পারেন তা আমরা ফরম্যাট করার সময় এগুলো কাজ দেবে এবার আসুন ব্যাকগ্রাউন্ড আপনি যদি চান একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করুন এটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে আমি যদি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিই আপনি আমার ইচ্ছে যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে ক্লিক করে আমরা সাধারণত যেভাবে ইনসার্ট দিয়ে পিকচার আনি এই টাইপেরই সেম থিং আমার এখানে হয়তো ফ্রি সেট কিছু পিকচার আছে যে কোন একটা পিকচার চাইলে আমি নিতে পারছি জাস্ট সিলেক্ট করলাম যে কোন প্রিন্টার যে কোনো ছবি আপনি চাইলে ইনসার্ট করে দিলে এখানে চলে আসার কথা সম্ভবত পিকচার ছিল না এখানে আর একটু দেখি ব্যাকগ্রাউন্ড আমি যদি চাই আমার লার্নিং আর্নিং পয়েন্টের ব্যাকটা এই যে চলে আসছে প্রতিটা পেজে আমার ব্যাকটা আমার ব্যাকগ্রাউন্ডটা এটা চলে আসছে আমি ওইটাই চাচ্ছিলাম ক্লিক করলে ডিলিট ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা চলে গেল প্রিন্ট টাইটলস আপনি যদি চান এই যে এ বি সি ডি যেগুলো কলাম নেম এবং রো নাম্বার এগুলো প্রিন্ট লাগবে এগুলো যদি আপনি চান তাহলে প্রিন্ট টাইটলস হ্যাঁ আমরা এবার দেখব কীভাবে প্রিন্ট টাইটেল ব্যাকগ্রাউন্ডের পরে প্রিন্ট টাইটেলসটা চলে আসবে যেমন এ বি সি ডি রো কলাম নাম্বারগুলো যদি আমরা রাখতে চাই আমরা চাইলে প্রিন্টে আনতে পারবো তো সাধারণত আমরা প্রিন্ট করলে এই জিনিসগুলো দেখা যায় না এটা একটা অপশন আছে আপনি যদি ক্লিক করেন এই জায়গায় ক্লিক করেন যেমন প্রিন্ট টাইটেল এই যে রো অ্যান্ড কলাম হেডিং প্রিভিউতে যান এই যে চলে আসছে এ বি সি ডি ই আর রো নাম্বার আপনি যতটুকু সিলেক্ট করলেন ঠিক ততটুকুই কিন্তু আসছে মানে আমরা বুঝতে পেরেছি এরপরে যাব শীট অপশনে শীট অপশনে শীট লেফট রাইট রাইট টু লেফট এটা আর কিছু না ডান পাশ থেকে বাম পাশ থেকে একটু উল্টিয়ে নেওয়া মিরর করে দেয়া এটা তেমন কোনো কাজ নেই আর গ্রিড লাইন আপনি যদি গ্রিড লাইনটা ভিউ করাতে চান তাহলে ভিউ দেন আর ভিউ না থাকলে এই যে গ্রিড লাইনটা চলে গেল এই যে এই গ্রিড লাইনগুলো বক্স কোলে গ্রিড লাইন বলা হচ্ছে অপশনে থাকবে কিনা প্রিন্ট অপশনে থাকবে কিনা হেডিংস হেডিংটা এই যে এবিসি ডি হেডিংটা যদি হাইড করে দিতে চান ভিউ করাতে চাচ্ছেন কিনা প্রিন্ট করাতে চাইলে প্রিন্ট করাতে পারবেন তো ইনশাআল্লাহ আমরা আজকে বুঝতে পেরেছি পেজ লাওয়ার ট্যাবটা কী কী আছে এবং ইউজটা পর্যায়ক্রমে আমরা ফর্মুলার ডেটা সবগুলো শিখবো তো আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ আমি খুব চেষ্টা করব আপনাদেরকে ভালোভাবে শেখাতে তো ধন্যবাদ আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবার সাথে শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম